হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এমডি ফ্যামিলিতে আমি মধুমিতা তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর আজকে দেখতেই পাচ্ছো একটু মানে ঘুরু ঘুরু নয়, একটু ব্যাংকের বই আনতে যাচ্ছি। নতুন ব্যাংকের ইয়ে করেছি, সেটা বইটা আনতে যাচ্ছি। রাস্তার একটুখানি ভিডিও করেছি, ওখানে গিয়ে তো ভিডিও মানে করতে পারিনি না। আর নতুন ভিডিও করছি, তোমরা বুঝতেই পারছো রাস্তাঘাটে ফোন ধরে থাকলে একটু লজ্জা লাগে। আর ভিডিও করতে পারিনি, এইটুকু করে ফোন বন্ধ করে দিয়েছিলাম। আর দেখো এইটা হচ্ছে মানে মানে চলে এসে মিষ্টি দোকানে ঢুকেছিলাম, ভীষণ খিদে পেয়েছিলো, তাই আমার হাজব্যান্ড সিঙ্গারা কিনলো, চাটনি কিনলো, সিঙ্গারার সঙ্গে যেই চাটনিটা দেয় দারুণ লাগে। আর মিষ্টি কিনলো, মিষ্টি কিনে ওখানেই খাওয়া হয়েছে। আর মাম্মাম দেখো ওইসব তো কিচ্ছু খাবে না, ওকে একটা ললিপপ কিনে দেওয়া হয়েছে, সেইটা খাচ্ছে। আর দেখো দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থেকে এবার মানে সাইকেলে উঠবো, চলে যাবো পুরো ঘরে। চলো ঘরে গিয়ে একার কথা হচ্ছে। ওকে ফ্রেন্ডস, দেখো আমরা চলে এসেছি। তোমাদের একটুখানি ভিডিও শেয়ার করেছিলাম, তা বেশি ভিডিও শেয়ার করতে পারিনি, কেন বুঝতেই পারছো বাইরে ভিডিও করতে গেলে একটু যেন ভীষণ যেন মানে লজ্জা লজ্জা লাগে, সেই জন্য করতে পারিনি। ও চিল্লাওনি, মাম্মাম দেখো এখানে দুষ্টুমি করছে, মাম্মামের কাজটাই তো ওই। ওকে আমরা এসেছি একটা কুড়িতে এসেই ওকে স্নান করিয়ে দিয়েছি, স্নান করিয়ে খাওয়া দাওয়া মানে ওকে খাইয়ে দিয়েছি। আর এখন আর একটা জিনিস এনেছি তোমাদের দেখাবো, সেইটা এখন আমি করব, মানে সেটা কখন করব কখন খাবো সেটা খালি ওয়েট করছি, ঠিক আছে? তার চলো তোমাদের সাথে শেয়ার। আর এখন দেখো বাজে, দাঁড়াও আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে? আর আজকের গিয়েছিলাম ব্যাংকে, গিয়েছিলাম ব্যাংকের আমার নতুন বইয়ের জন্য গিয়েছিলাম। দেখো মাম্মাম কি করছে, দেখো বাবা সুন্দর ব্যাগ। আর এই ব্যাগটা নিয়ে গিয়েছিলাম, সেই জন্য ও দেখাচ্ছে বাইরে। আর আজ সকাল সকাল স্নান করে পুজো করে মানে রান্না টান্না করে সব গিয়েছিলাম, কিন্তু এইটা এখন করব। আর মাছটা এখন করব না, মাছের ঝালটা করার কথা ছিল, কিন্তু মানে সব তরকারি করা আছে, কিন্তু মাছের ঝালটা করার কথা ছিল, কিন্তু মাছের ঝালটা করব না, আর এই ঝালটা করব। চলো তোমাদের দেখিয়ে দিই কী করব। আর খালি ওইটা করব আর ভাত খাবো, মানে ভীষণ খিদে পেয়েছে, কিন্তু এখন খেতে পারবো না যেহেতু, মানে ওটা করে তারপরে খাবো, ঠিক আছে? তোমরা দেখতে থাকো, বেশি ভিডিও করব না, আর ওটা শেয়ার করতেও পারবো না, কেন এক হাতে ক্যামেরা ধরে এক হাতে ভিডিও করা ভীষণ মানে অসুবিধা হয়। চলো আর দেখো ফ্রেন্ডস, দুটো বাজতে মানে 10 মিনিট বাকি, আমাদের ঘড়ি 5 মিনিট ফাস্ট। চলো আর কি এনেছি তোমাদের দেখিয়ে দিই। মাম্মাম ওখানে খেলা করছে, মাম্মামের খাওয়া হয়ে গিয়েছে, স্নানও হয়ে গিয়েছে, ওকে সব কাজ সেরে তারপরে এই কাজগুলো সারবো, আমাদের যখন কিছু খাওয়া হোক কোনো ব্যাপার নয়। আর আমার হাজব্যান্ড দোকান পরিষ্কার করতে গেছে, আজই বৃহস্পতিবার, তাই দোকানটা পরিষ্কার করতে গেছে। আর দেখো কি এনেছি, তোমরা হয়তো মানে নাক তুলবে, এইটা অনেকেই খায় না, বেশিরভাগ মানুষ খায় না, আর আমার এটা ভীষণ ভালো লাগে, আমার হাজব্যান্ডও খায়। এটা দেখো, এগুলো বলে কি লোটি আর শুকো মাছ বলে, আর এটা বলে তেল চাপটি শুকো মাছ, কিন্তু আমরা রান্না করেছিলাম লোটি আর শুকো মাছটাই বেশি ভালো হয়েছিল, আর তেল চাপটি মাছগুলো সেরকম ভালো হয়নি, মানে একটু মানে কাঁচা কাঁচা মতন, কদিন রোদে দেব, এখন আর করবো না, তিন চারটে করেছিলাম আর রেখে দিয়েছিলাম। মানে এমনি খেতে ভালো হয়েছিল, কিন্তু মাছগুলো যেন বড্ড ইয়ে লাগছে, টমেটো দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে করেছিলাম। আর দেখো মাছগুলো সামনে আসছে। ওকে ফ্রেন্ডস, রান্নাটা না খেয়ে নাও না, রান্নাটা এবার শুরু করবো, কিন্তু দুটো বাজতে যাই দেখতেই পেলে। আর রান্না করতে করতে আমার তিনটে বাজেনি, রান্না হয়ে গিয়েছে, তিনটে বাজে 10 মিনিট বাকি, রান্না হয়ে গেছে। আর দেখো গরম জল করে মাছগুলো সব দিয়ে দিয়েছি, আর এখানে দেখো পেঁয়াজ, টমেটো, ধনে পাতা, তারপরে বেগুন, আলু সব কুটে নিয়েছি, আর আদা রসুনটা ওখানে ছাড়িয়ে রেখেছি, এখনও বাটা হয়নি, বাটবো, ক্যামেরাটা বন্ধ করে বাটবো, কেন এক হাতে তো করা সম্ভব নয়, সেই জন্য ক্যামেরাটা বন্ধ করে তারপর বেটে নেবো, বেটে নিয়েই রান্নাটা বসিয়ে দিয়েছি। আর কেন বলো তো, আর একা থাকলে আমি ভাবলাম আমার হাজব্যান্ড থাকবে, ক্যামেরাটা হয়তো ধরে দিলে তাহলে রেসিপিটা শেয়ার করতাম, হয়তো আজকে দিতাম না কালকে দিতাম, কিন্তু আমার হাজব্যান্ড তো ছিল না, দোকানে গেল, পরিষ্কার করে আসতে অনেক দেরি হয়ে গিয়েছে, সেই জন্য শেয়ার করা হলো না ওকে। আর দেখো মানে মশলাটা কষা হয়ে গিয়েছে, মাম্মামের থেকে ফোনটা আনলাম, ও তো ফোন দিতেই চায় না, ওই জন্যই তো আমার ভিডিও মানে ভালো করে টাইম মতন করাও হয় না, মাম্মাম তো ফোন দেখে, জানোই তোমরা আমার যারা ভিডিও দেখো, দেখো সব কষা হয়ে গিয়েছে। এবার আর আলু বেগুনটা ভেজে রেখে দিয়েছি, এবার শুধু
মানে ওইটা দিয়ে মশলা, এবার জল দিয়ে দেবো, জল দিয়ে আলু বেগুনটা সিদ্ধ হয়ে গেলে, মাছটা তুলে দেব। চলো, ওকে ফ্রেন্ডস, দেখো তরকারিটা কমপ্লিট হয়ে গিয়েছে, দেখো কি সুন্দর দেখতে হয়েছে, তরকারিটা দেখতে যেমন হয়েছে খেতেও সুন্দর হয়েছে। কিন্তু ওই যে মাছটা বললাম না যে কি তেল চাপটি মাছটা, ওইটা কিন্তু মানে সেরকম ভালো হয়নি, যা ভালো লেগেছে। ওকে ফ্রেন্ডস, আজ ভিডিওটা এত পর্যন্ত থাক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব।